সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত এই বিশেষ ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি পিয়া ফেরদৌসি, প্রভাষক গণিত। আজকে আমি একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্রের সপ্তম অধ্যায় থেকে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়ের কিছু আলোচনা নিয়ে হাজির হয়েছি। গত ক্লাসে আমরা করছিলাম 7.2-এর যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত থেকে কিছু কাজ। তারই ধারাবাহিকতায় আমরা আজ পরবর্তী কাজগুলো করে নিচ্ছি। তো শিক্ষার্থীবৃন্দ, বোর্ডে কিছু প্রবলেম লেখা আছে, চলো আমরা শুরু করে দিই আজকের কাজগুলো। প্রথম, 1 নম্বরে প্রমাণমূলক একটি ব্যাপার, তো চলো আমরা করি। লেফট হ্যান্ড সাইড, সাইন এ প্লাস সাইন এ প্লাস 120 ডিগ্রি প্লাস সাইন এ মাইনাস 120 ডিগ্রি, এইটুকু। তো খেয়াল করো এখানে সাইন এ আছে, ঠিক আছে। সাইন এ প্লাস 120 ডিগ্রি, সাইন এ প্লাস বি এর সূত্র করব। সাইন এ মাইনাস 120 ডিগ্রি আছে, তাহলে সাইন এ মাইনাস বি এর সূত্র করব। করে কাজগুলো করলে দেখবো যে প্রমাণ মিলে যাচ্ছে। সাইন এ ইন্টু কস 120 ডিগ্রি প্লাস কস এ ইন্টু সাইন 120 ডিগ্রি, ওকে। অর্থাৎ সাইন এ কস বি যোগ কস এ সাইন বি, শুধু এইটুকুই। এবার বাকি সূত্রটুকু করো। সাইন এ কস 120 ডিগ্রি, চিহ্ন হবে মাইনাস কস এ কস সরি সাইন কস এ ইন্টু সাইন 120 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এটি হলো সাইন এ মাইনাস বি সূত্র, সাইন এ কজ 120 ডিগ্রি মাইনাস কজ এ ইন্টু সাইন 120 ডিগ্রি। এবার খেয়াল করো কোনো টার্ম বাদ যায় কিনা সেটা চেক করতে হবে। কজ এ সাইন 120 ডিগ্রি, এই টার্ম কজ এ সাইন 120 ডিগ্রি সেম বাদ দিচ্ছি। সাইন এ কজ 120 ডিগ্রি, সাইন এ কজ 120 ডিগ্রি, এটি আছে দুটি টার্ম। তাহলে হলো সাইন এ প্লাস 2 sin A ইন্টু কজ 120 ডিগ্রি, সাইন এ প্লাস 2 sin A ইন্টু কজ 120 ডিগ্রি, মান হলো মাইনাস হাফ। তাহলে হলো সাইন এ মাইনাস সাইন এ ইজ ইকুয়াল 0, রাইট হ্যান্ড সাইড। শিক্ষার্থীবৃন্দ, 1-এর 2 যেটি আছে ঠিক একই রকম, কস থিটা প্লাস কস এ মাইনাস বি সূত্র করবে প্লাস কস এ প্লাস বি সূত্র করবে, কমন টার্ম বাদ দিবে, এরপরে আশা করি মিলে যাবে, তোমরা করবে এটি। দুই, এটিও প্রমাণমূলক, লেফট হ্যান্ড সাইড 2-এর 1, কি আছে কজ 8 ডিগ্রি প্লাস সাইন 8 ডিগ্রি বাই কজ 8 ডিগ্রি মাইনাস সাইন 8 ডিগ্রি। প্রমাণ করতে হবে টেন 53 ডিগ্রি। এখন খেয়াল করো 53 ডিগ্রি এবং টানতে হবে 10-এ। তাহলে এখান থেকে আমরা যদি এরকম করি যে হরলককে কজ 8 ডিগ্রি দিয়ে ভাগ করে দেই, তাহলে এখানে হচ্ছে 1 কজ 8 ডিগ্রি ডিভাইডেড বাই কজ 8 ডিগ্রি 1 প্লাস সাইন 8 ডিগ্রি ডিভাইডেড বাই কজ 8 ডিগ্রি 10 8 ডিগ্রি। হরে চলে আসো, কজ 8 ডিগ্রি বাই কজ 8 ডিগ্রি 1 মাইনাস সাইন 8 ডিগ্রি ডিভাইডেড বাই কজ 8 ডিগ্রি 10 8 ডিগ্রি, ওকে। শিক্ষার্থীবৃন্দ, এখানে 53 ডিগ্রি আছে। এখন এই 1-এর পরিবর্তে যদি আমি লিখি 10 45 ডিগ্রি, খেয়াল করো তাহলে 45 ডিগ্রি এবং 8 ডিগ্রি মিলে কিন্তু
53 ডিগ্রি হয়ে যাচ্ছে। এই ব্যাপারটিকে আমরা কাজে লাগানোর চেষ্টা করব। 10 45 ডিগ্রি 10 8 ডিগ্রি 10 এর সূত্রে কিন্তু হরের যে প্রথম টার্ম সেটি 1 1 ঠিক রাখব। এই 10 8 ডিগ্রির সাথে একটি 1 আছে গুণাকারে, তার পরিবর্তে লিখব 10 45 ডিগ্রি ইনটু 10 8 ডিগ্রি। আবার একবার খেয়াল করি আমরা, এখানে 1 এর পরিবর্তে 10 45 ডিগ্রি প্লাস 10 8 ডিগ্রি ঠিক আছে, হরে 1 ঠিক রাখলাম কারণ 10 এর সূত্রে প্রথম টার্মটি হরের 1 থেকে যায়। এরপরে মাইনাস 10 8 ডিগ্রি, তার সাথে একটি 1 গুণাকারে আছে যার পরিবর্তে লিখলাম 10 45 ডিগ্রি ইনটু 10 8 ডিগ্রি। এবার দেখো 10 45 ডিগ্রি প্লাস 8 ডিগ্রি সূত্র হয়ে গেল, কিন্তু 10 এ প্লাস 10 বি বাই 1 মাইনাস 10 এ 10 বি 10 53 ডিগ্রি রাইট হ্যান্ড সাইড। শিক্ষার্থী বৃন্দ, এই দুই নাম্বার তোমরা যেটি করবে এই ধাঁচের ব্যাপারগুলোতে দেখো, এরকম কস থিটা প্লাস সাইন থিটা বা কস থিটা মাইনাস সাইন থিটা এরকম হলে এই ধাঁচের অঙ্কগুলো করা যায়। তো এখানে সাইন 75 ডিগ্রি, এটিকে যদি 15 ডিগ্রিতে নেয়ার চেষ্টা করি আমরা লিখতে পারি কি, খেয়াল করো আমি হিন্টস দিচ্ছি তোমরা কিন্তু করবে, 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি, তাহলে এখানে কি হয়ে যাবে কস 15 ডিগ্রি, কারণ হচ্ছে সাইন আছে 90 ডিগ্রি, অনুপাত চেঞ্জ হয়ে যাবে কি কস 15 ডিগ্রি, 90 ডিগ্রি মাইনাস মানে প্রথম চতুর্ভাগ, তাহলে লবে কি পাবে সাইন হয়ে যাবে, প্রথম অংশটি হবে কস 15 ডিগ্রি প্লাস সাইন 15 ডিগ্রি, একই রকম কস 15 ডিগ্রি মাইনাস সাইন 15 ডিগ্রি। এরপরে হর লবে আমরা এখানে যেরকম করেছিলাম যে কজ তোমরা এই দ্বিতীয়টির জন্য কজ 15 ডিগ্রি দিয়ে হর লবকে ভাগ করে দেবে, ভাগ করে যদি করো এভাবে মিলিয়ে আশা করি তোমরা কাঙ্ক্ষিত ফল পেয়ে যাবে, রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে যাবে। একটু নিজেরা উদ্যোগী হয়ে করতে হবে, প্র্যাকটিস খুব বেশি না থাকলে ত্রিকোণমিতি ভালো করা যাবে না, প্র্যাকটিস একটু গুরুত্ব দিয়ে করবে কেমন। তাইলে আমি আশা করছি তোমরা দুই নাম্বার করে নেবে, আমি তিন নম্বরে চলে আসছি। কি দেওয়া আছে, যদি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল পাই এবং কজ এ সমান কজ বি ইনটু কজ সি হয় তবে দেখাও যে একে আছে টেন এ ইকুয়াল টেন বি প্লাস টেন সি আর দুই আছে টেন বি ইনটু টেন সি ইকুয়াল টু, খুবই ইম্পর্টেন্ট সুন্দর একটা অঙ্ক। তো তিনের কি দেওয়া আছে লিখে নিব আগে, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল পাই এবং কস এ ইকুয়াল কস বি কস সি। ওকে, তাহলে আমরা এক নাম্বার শুরু করছি। খেয়াল করো লেফট হ্যান্ড সাইড ছোট একটি পদ, রাইট হ্যান্ড সাইড যেহেতু দুটো পদ, তাহলে আমরা রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব। রাইট হ্যান্ড সাইড টেন বি প্লাস টেন সি। ওকে, তো এটিকে কি করা যাবে, সাইন বি বাই কস বি, সাইন সি বাই কস সি, লসাগুণাও কস বি কস সি হয়ে যাবে সাইন বি কস সি প্লাস কস বি সাইন সি। ওকে, এখন দেখো এটি কোন সূত্র লেখা যায়, সাইন বি প্লাস সি কস বি কস সি। ওকে, সাইন একটা ব্যাপার দেওয়া আছে প্লাস বি প্লাস সি সমান পাই, তাহলে বি প্লাস সি সমান হবে কি পাই মাইনাস এ, কস বি কস সি কি দেওয়া আছে কস এ। এরপরে খেয়াল করো পাই মাইনাস দ্বিতীয় চতুর্ভাগ,
আছে সাইন অনুপাত, দ্বিতীয় চতুর্ভাগে সাইন ধনাত্মক, কাজে চিহ্ন হবে ধনাত্মক। পাই মানে হচ্ছে পাই বাই টু এর জোড় গুণিতক, হ্যাঁ, কাজেই সাইন সাইনে থেকে যাবে। তাহলে লিখে ফেললাম সাইন এ বাই কস এ টেন এ, এটি ছিল আমার লেফট হ্যান্ড সাইড। দেয়ারফর লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড দেখানো হলো। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা দুই নম্বরটি করব। টেন বি ইন্টু টেন সি ইকুয়াল টু, এরকমটা প্রমাণ করতে হবে। এই ক্ষেত্রে আমরা যা দেওয়া আছে তা থেকে একটু কাজ শুরু করব। ওকে, তাহলে আমরা লিখব কি cos a is equal cos b into cos c, ওকে, cos এর পরিবর্তে কি লেখা যায়, পাই মাইনাস বি প্লাস সি, ওকে, cos b cos c। শিক্ষার্থী বৃন্দ খেয়াল করো, পাই মাইনাস দ্বিতীয় চতুর্ভাগ, আর যেহেতু কজ আছে মাইনাস কজ, আর পাই থাকাতে কজ কজে থেকে যাবে, বি প্লাস সি কজ বি ইন্টু কজ সি, মাইনাস রেখে দিলাম। এবার সূত্র করব, কজ বি কজ সি বলে ফেলো কি হবে, হবে কজ বি কজ সি, যেহেতু প্লাস আছে এখানে মাইনাস, সাইন বি সাইন সি ইজ ইকুয়াল কস বি ইন্টু কস সি, বা এই মাইনাস চিহ্ন একটু সমাধান করে নাও, কস বি ইন্টু কস সি প্লাস সাইন বি ইন্টু সাইন সি সমান কস বি কস সি, ওকে। এখন খেয়াল করো, কস বি কস সি এখানে একটা, এখানে একটা, আমরা সব ডান পাশে নিয়ে যাব। রাখলাম সাইন বি সাইন সি ইজ ইকুয়াল, তাহলে হয়ে যাবে টু কস বি ইন্টু কস সি, কস বি কস সি দিয়ে ভাগ করে দেই, ইকুয়াল টু, উভয় পক্ষকে কস বি কস সি দিয়ে ভাগ করলে কি হবে, এপার সেই রকম আর রাইট হ্যান্ড সাইডে শুধু টু থেকে গেল। এখন কি লিখা যাবে দেখো, সাইন বি বাই কস বি, তার মানে টেন বি, সাইন বি বাই সাইন সি বাই কস সি টেন সি সমান টু, এই যে প্রমাণের বিষয়বস্তু এটাই ছিল। ওকে, তো শিক্ষার্থী বৃন্দ, 7.2-এ তোমরা বই নেবে, নিয়ে সূত্রগুলোর অ্যাপ্লাই যতদূর করা যায় যতটুকু সম্ভব এগুলোর সাথে মিল রেখে প্র্যাকটিস করো। যে কোনো অসুবিধা হলে জানাবে। ভালো থাকবে সবাই, আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।